স্বাগতম জানাচ্ছি টেকনোলজি সম্পর্কিত একটি ভিডিওতে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিওর যাবতীয় তথ্য সংগৃহীত আমার নিজের তৈরি কোনো মন গড়া তথ্য নয় আপনিও যদি বই পুস্তক ও ইন্টারনেট ঘাটাঘাটি করেন তাহলে এই তথ্যগুলো পেয়ে যাবেন তবে আমি আপনাদের মাঝে সঠিক তথ্য সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি বর্তমানে কম বেশি সবার মাঝে স্যাটেলাইট নিয়ে বেশ কিছু প্রশ্নের তৈরি হয় ঠিক তেমনই কিছু প্রশ্ন হচ্ছে স্যাটেলাইট কি স্যাটেলাইটের গঠন স্যাটেলাইট নিজ কক্ষপথ থেকে আলাদা হয়ে যায় না কেন স্যাটেলাইট কীভাবে পাঠানো হয় স্যাটেলাইট কীভাবে কাজ করে বর্তমানে মহাকাশে প্রায় সরকারি বেসরকারি মিলে এগারোশোটির উপরে কার্যরত স্যাটেলাইট রয়েছে উন্নত দেশ থেকে শুরু করে স্বল্প উন্নয়নশীল দেশও স্যাটেলাইট পাঠানোর কঠিন প্রতিযোগিতায় নেমে গিয়েছে একটা কথা মনে রাখবেন কোনো কিছু সম্পর্কে অধিক অস্পষ্ট জ্ঞান অর্জনের চেয়ে পরিষ্কার ধারণা রাখা অধিক গুরুত্বপূর্ণ প্রথমেই আসা যাক স্যাটেলাইট কি স্যাটেলাইট হলো একটি অবজেক্ট বা বস্তু যা আরেকটি বড় অবজেক্টকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে নিশ্চয়ই আপনি এখন ভাবছেন তাহলে কি পৃথিবী একটি স্যাটেলাইট উত্তর হলো হ্যাঁ পৃথিবী একটি স্যাটেলাইট কারণ পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে আর চাঁদ অবশ্যই চাঁদও একটি স্যাটেলাইট চাঁদ ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে কিন্তু আজকাল স্যাটেলাইট বলতে বোঝানো হয় মানুষের তৈরি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলো চাঁদ পৃথিবী হলো প্রাকৃতিক স্যাটেলাইট উল্লেখ্য মানুষ তৈরি স্যাটেলাইটগুলো মূলত মানুষের তৈরি যন্ত্র অর্থাৎ সহজভাবে বলা যায় স্যাটেলাইট হলো একটি কৃত্রিম বস্তু যা তথ্য সংগ্রহের জন্য অথবা যোগাযোগের মাধ্যম হিসেবে পৃথিবী বা চাঁদ বা অন্য কোনো গ্রহের চারপাশের কক্ষপথে স্থাপন করা হয় এবার আসা যাক স্যাটেলাইটের গঠনের দিকে স্যাটেলাইট সাধারণত বিভিন্ন আকৃতির হয়ে থাকে তবে প্রত্যেকটা স্যাটেলাইটের দুটি কমন অংশ থাকে যেমন অ্যান্টেনা এবং শক্তির উৎস বা পাওয়ার সোর্স অ্যান্টেনা অ্যান্টেনা তথ্য গ্রহণ ও সংগ্রহের কাজ করে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টেনা রয়েছে যেমন মনোপুল ডিপুল হর্ন প্রতিফলক প্যারাভোলিক মাইক্রোস্ট্রিপ ইত্যাদি অ্যান্টেনার ধরন নির্ভর করে মূলত স্যাটেলাইটের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ওপর দুই সৌরকোষ এবং ব্যাটারি ব্যাক শক্তির উৎস হিসেবে সোলার প্যানেল এবং ব্যাটারি থাকে সোলার প্যানেলগুলোর বিদ্যুতের মধ্যে সূর্যালোক পাক করে শক্তি তৈরি করে স্যাটেলাইটের চলমান রাখার জন্য সোলার সেল এবং ব্যাটারি অত্যাধিক প্রয়োজনীয় সূর্যালোকের উপস্থিতিতে শক্তির উৎস হিসেবে কাজ করে সোলার সেল আর সূর্যালোক না থাকলে ব্যাটারি শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে স্যাটেলাইট নিজ কক্ষপথ থেকে আলাদা হয়ে যায় না কেন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এমনভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণমান হয় যাতে এর গতির সেন্ট্রিফিউগাল ফিউগাল বা বহির্মুখীন শক্তি ওকে বাইরের দিকে গতি প্রদান করে কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর আওতার বাইরে যেতে দেয় না উভয় শক্তি কৃত্রিম উপগ্রহের ভারসাম্য প্রদান করে এবং কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে যেহেতু মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই তাই এটি বাধাহীনভাবে পরিক্রম করে কৃত্রিম উপগ্রহগুলো বৃত্তাকারে পরিক্রম করে না তার গতি ডিম্বাকৃতির স্যাটেলাইট কিভাবে পাঠানো হয় স্যাটেলাইটকে রকেট বাই স্পেস শাটলের কার্গো বে এর মাধ্যমে কক্ষপথে পাঠানো হয় পাঠানোর সময় রকেট নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম আইজিএস মেকানিজম পৃথিবীর অভিকর্ষণ পার হতে রকেটের ঘন্টায় পঁচিশ হাজার উনচল্লিশ মাইল তরণে ছুটতে হয় কৃত্রিম উপগ্রহ স্থাপনের সময় কক্ষীয় গতি ও তার জড়তার উপর পৃথিবীর অভিকর্ষণের যে প্রভাব রয়েছে এর জন্য সামঞ্জস্য বিধান করতে না পারলে কৃত্রিম উপগ্রহ এই অভিকর্ষণের টানে ফের ভূপেষ্টে চলে আসতে পারে এজন্য কৃত্রিম উপগ্রহকে একশো পঞ্চাশ মাইল যত বিশিষ্ট কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় সতেরো হাজার মাইল গতিতে পরিভ্রমণ করানো হয় মূলত গতিবেগ কত হবে তা নির্ভর করে কৃত্রিম উপগ্রহটি পৃথিবী থেকে কত উচ্চতায় রয়েছে তার উপর পৃথিবী থেকে বাইশ হাজার দুইশো তেইশ মাইল উপরে স্থাপিত স্যাটেলাইট ঘন্টায় সাতশো মাইল বেগে পৃথিবীকে আবর্তন করে পৃথিবীর সঙ্গে কৃত্রিম উপগ্রহগুলো চব্বিশ ঘন্টা ঘুরে স্যাটেলাইট কীভাবে কাজ করে টিভি ও বেতার সংকেত প্রেরণ এবং আবহাওয়ার পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত পৃথিবী থেকে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে অবস্থান করে পৃথিবী থেকে বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য পাঠানো হয় কৃত্রিম উপগ্রহ সেইগুলোকে গ্রহণ করে এবং বিবর্ধিত অর্থাৎ এমপ্লিফিকেশন করে পৃথিবীতে প্রেরণ করে কৃত্রিম উপগ্রহ দুইটি ভিন্ন কম্পাঙ্গের তরঙ্গ ব্যবহার করে সিগন্যাল বা তথ্য গ্রহণ এবং পাঠানোর জন্য কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীতে আসা সিগন্যাল অনেক দুর্বল বা কম শক্তি সম্পন্ন হয়ে থাকে তাই প্রথমে ডিশ অ্যান্টেনা ব্যবহার করে সিগন্যালকে কেন্দ্রীভূত করা হয় এবং পরে রিসিভার দিয়ে গ্রহণ করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয় সো এই ছিল আমাদের স্যাটেলাইট সম্পর্কিত সংক্ষিপ্ত একটি বিবরণী আপনারা যদি এই স্যাটেলাইট সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জাস্ট লিখুন যে ভাইয়া আরও বেশি বিস্তারিত জানতে চাই তাহলে তার উপরে আরও একটি নতুন ভিডিও হবে বিস্তারিত নিয়ে স্যাটেলাইট সম্পর্কে সো এই ছিল আমাদের ভিডিও এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তারা যাওয়ার আগে একটু ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং ভিডিওটি চাইলে শেয়ার করে ফেলতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী এরকম আরও এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা